নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা ত্রিপুরা টেট ওয়ানের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে স্বর্ণকুমারী দেবী নিয়ে আলোচনা করব। আলোচনার মধ্যে থাকবে স্বর্ণকুমারী দেবীর সাহিত্যকর্ম থেকে গুরুত্বপূর্ণ তথ্য প্লাস 35টি প্রশ্নোত্তর। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা জেনে নেব স্বর্ণকুমারী দেবী কে ছিলেন। তিনি একজন বাঙালি কবি, উপন্যাসিক, সঙ্গীতকার ও সমাজ সংস্কারক ছিলেন। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক এবং প্রথম বাঙালি মহিলা উপন্যাসিক। তিনি ঐতিহাসিক ও সামাজিক দুই ধরনের উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন। শৈশবেই তার মধ্যে সাহিত্যানুরাগ লক্ষ্য করা যায়। এখন আমরা ওনার পরিবার ও প্রথম জীবন সম্পর্কে জানব। স্বর্ণকুমারী দেবী ছিলেন তারকনাথ ঠাকুরের পৌত্রী এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা এবং দশম সন্তান। তার তিন দিদির নাম ছিল সৌদামিনী, সুকুমারী ও শরৎকুমারী। তার ছোট বোনের নাম ছিল বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী প্রধানত বাড়িতেই লেখাপড়া শিখেছিলেন। তিনি তার অনুজ ভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে 5 বছরের বড় ছিলেন। 1868 সালে জানকীনাথ ঘোষালের সঙ্গে স্বর্ণকুমারী দেবীর বিবাহ হয়। জানকীনাথ ও স্বর্ণকুমারী দেবীর 3 সন্তান ছিল। এরা হলেন হিরণময়ী দেবী, জ্যোৎস্নানাথ ঘোষাল ও সরলা সুন্দরী চৌধুরানী। সর্বশেষ কন্যা উর্মিলা জন্মগ্রহণ করেন 1874 খ্রিস্টাব্দে। তার কনিষ্ঠ কন্যা উর্মিলা দেবী অল্প বয়সেই মারা যান। এখন আমরা জানব স্বর্ণকুমারী দেবীর সম্পাদিত ভারতী পত্রিকা সম্পর্কে। 1877 সালে যতীন্দ্রনাথ পারিবারিক পত্রিকা ভারতী চালু করেন। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর 7 বছর এই পত্রিকা সম্পাদনা করেছিলেন। এরপর এই পত্রিকা সম্পাদনার ভার নেন স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী দীর্ঘ 30 বছর মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। এখন আমরা জানব স্বর্ণকুমারী দেবীর প্রতিষ্ঠিত সখী সমিতি সম্পর্কে। প্রথম বাঙালি নারীবাদী সংগঠনের উদ্যোক্তা ছিলেন রবীন্দ্রনাথের বড় বোন স্বর্ণকুমারী দেবী। 1882 খ্রিস্টাব্দের দিকে আধ্যাত্ম দর্শন বিষয়ক একটি নারী সংগঠন তৈরি হয়েছিল। এর সভানেত্রী ছিলেন রবীন্দ্রনাথের বড় বোন স্বর্ণকুমারী দেবী। নানাবিধ কারণে আধ্যাত্ম দর্শন চর্চার জন্য প্রতিষ্ঠিত এই সমিতির কার্যক্রম শিথিল হয়ে পড়ে। এরপর 1886 খ্রিস্টাব্দে স্বর্ণকুমারী দেবী প্রথম নারীবাদী সংগঠন সখী সমিতি গড়ে তোলেন। আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন সখী সমিতি গঠিত হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। আমার হিসাবে 1886 সালটাই হবে সখী সমিতি গঠনের সঠিক সময়। স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবীর মতে এই সখী সমিতি নামটি দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। নেক্সট, সখী সমিতির প্রধান উদ্দেশ্য কী ছিল? সখী সমিতির প্রধান উদ্দেশ্য ছিল অসহায়, অনাথ ও বিধবাদের সহায়তা করা, ধর্ষিতা নারীদের পাশে দাঁড়ানো, তাদের আইনগত সাহায্য প্রদান, শ্রীশিক্ষার প্রসার ঘটানো, হিন্দু বিধবারা হিন্দু ধর্মের অনুমোদনক্রমে শ্রমদানের মাধ্যমে উপার্জনক্ষম হয়ে উঠবেন। এরপর আছে আত্মরক্ষার জন্য নারীদের লাঠি চালনা এবং আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ। 6 নম্বর পয়েন্টের মধ্যে আছে ভারতীয় মহিলাদের উৎপন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করা। এখন আমরা স্বর্ণকুমারী দেবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। সম্ভবত তার সবচেয়ে সেরা গ্রন্থ কাহাকে, যেটা 1898 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থটি দ্য আনফিনিশড সং নামে ইংরেজিতে তিনি নিজেই অনুদিত করেন। স্বর্ণকুমারী দেবী 1879 সালে গীতিনাটক বসন্ত উৎসব প্রকাশ করেন। সম্ভবত এটি ছিল বাংলায় লিখিত প্রথম অপেরাধর্মী নাটক। পরবর্তীকালে তার অনুজ রবীন্দ্রনাথ এই ধারাটিকে গ্রহণ করে সার্থকতর গীতিনাট্য রচনায় সফল হয়েছিলেন। স্বর্ণকুমারী দেবীর কবিতা রচনায় বিহারীলাল চক্রবর্তী ও অক্ষয়চন্দ্র চৌধুরীর প্রভাব লক্ষ্য করা যায়। এরপর আছে স্বর্ণকুমারী দেবীর গাথাকাব্যে যে 4টি কবিতা সংকলিত আছে তা অক্ষয়চন্দ্র চৌধুরীর অনুসরণে লেখা এবং ছন্দে তিনি অনুসরণ করেছেন বিহারীলাল চক্রবর্তীকে। স্বর্ণকুমারী দেবীর উপন্যাসগুলিকে 2টি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটা হচ্ছে ঐতিহাসিক, আরেকটা হচ্ছে সামাজিক উপন্যাস। প্রথম শ্রেণীতে রয়েছে তার দ্বীপ নির্মাণ, ফুলের মালা, বিবাররাজ এবং বিদ্রোহ প্রভৃতি উপন্যাস। তার সামাজিক উপন্যাসগুলির মধ্যে রয়েছে ছিন্নমুকুল, হুগলির ইমামবাড়ি, স্নেহলতা ও কাহাকে ইত্যাদি। বিবাররাজ ও বিদ্রোহ উপন্যাস দুটি ভীল ও রাজপুতের জাতিগত বিরোধের বিবরণ আছে।
বিবাররাজ উপন্যাসে পার্বত্য বিলদের রাজভক্তি ও বিশ্বাস প্রবণতার সঙ্গে প্রথানুগত্য ও বংশগত ভৈরিতার চিত্র উপস্থাপিত হয়েছে। উপন্যাসটি ক্ষুদ্রায়তন ও ঘটনাবিন্যাসও সংক্ষিপ্ত। তার প্রথম পারিবারিক উপন্যাস ছিন্নমুকুল প্রকাশিত হয় 1285 থেকে 1286 বঙ্গাব্দের মধ্যে ভারতী পত্রিকায়। প্রবুত ও হিরণকুমার এবং নীরজা ও কনক এই চারজন পুরুষ ও নারীর ব্যর্থ প্রেমের স্বরূপ এই উপন্যাসে চিত্রিত হয়েছে। হুগলির ইমামবাড়ি উপন্যাসে ধর্মতত্ত্ব আলোচনার অতি বিস্তার গ্রন্থের সরস বাস্তবতাকে গ্রাস করেছে। সন্ন্যাসী তার অতিমানবিক শক্তি নিয়ে বারংবার আবির্ভূত হয়ে গল্পের স্বাভাবিক স্রোতকে ভিন্নখাতে প্রভাবিত করেছেন। তিনি বাংলায় সর্বমোট 25টি গ্রন্থ রচনা করেন। দিক নির্বাণ উপন্যাস অপেক্ষা ফুলের মালা উপন্যাসে ঐতিহাসিকতা যথার্থভাবে রক্ষিত হয়েছে। এই উপন্যাসের পটভূমি পাঠান রাজত্বকাল। এখন আমরা স্বর্ণকুমারী দেবীর বিভিন্ন উপন্যাস এবং কাব্যগ্রন্থগুলি সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব দ্বীপ নির্বাণ উপন্যাস সম্পর্কে। 1876 সালে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ প্রকাশিত হয়। ইতিপূর্বে 1852 সালে হানা ক্যাথরিন মুলেন্স তার ফুলমণি ও করুণার বৃত্তান্ত প্রকাশ করে বাংলা ভাষার প্রথম উপন্যাসিকের মর্যাদা লাভ করেছিলেন। কিন্তু স্বর্ণকুমারী দেবী ছিলেন প্রথম বাঙালি মহিলা উপন্যাসিক। প্রথমে দ্বীপ নির্বাণ উপন্যাসে লেখিকার নামের জায়গায় লেখা ছিল জৈনিক লেখিকা। এই উপন্যাসে পৃথিবীরাজ সংযুক্তার কাহিনী, চিতোর রাজ্যের পারিবারিক ইতিহাস, মোহাম্মদ গৌরীর দিল্লি আক্রমণ উপন্যাসের মূল উপজীব্য বিষয় ছিল। উপন্যাসটি তিনি মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। নেক্সট ছিন্নমুকুল উপন্যাস, যেটা 1879 সালে প্রকাশিত হয়, স্বর্ণকুমারী দেবীর প্রথম পারিবারিক উপন্যাস এটি। উপন্যাসটি 1285 বঙ্গাব্দ থেকে 1286 বঙ্গাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রবুত ও হিরণকুমার এবং নীরজা ও কনক এই চারজন নারী পুরুষের ব্যর্থ প্রেমের স্বরূপ এই উপন্যাসে চিত্রিত হয়েছে। এই উপন্যাসটি তিনি যতীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। নেক্সট বিবাররাজ উপন্যাস, যেটি 1887 সালে প্রকাশিত হয়, স্বর্ণকুমারী দেবী কর্নেল টোডের অ্যানাল অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান এর রাজপুতনা ইতিহাস পড়ার পর তিনি এই উপন্যাসটি রচনা করেছিলেন। এই উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজপুতদের বীরত্ব ও আত্মত্যাগের কাহিনী। তাছাড়াও ভিল জাতির রাজভক্তি, বিশ্বাস প্রবণতা, চিরাচরিত প্রথার প্রতি আনুগত্য এই ক্ষুদ্র উপন্যাসটিতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর আছে স্নেহলতা উপন্যাস, যার দুইটি খণ্ড, একটি হচ্ছে 1890 সালে প্রকাশিত হয়, দ্বিতীয় খণ্ডটি 1893 সালে প্রকাশিত হয়। উপন্যাসটি দুইটি খণ্ডে বিভক্ত। উপন্যাসটি প্রথমে পালিতা নামে প্রকাশিত হওয়ার পরে স্নেহলতা নামে ভারতী পত্রিকায় 1296 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে 1298 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। নায়িকা হতভাগিনী বিধবা স্নেহলতার আত্মত্যাগেই এই উপন্যাসের মূল উপজীব্য। এছাড়াও এই উপন্যাসে কলিঙ্গ প্রথার তীব্র সমালোচনা করা হয়। এই উপন্যাসটি স্বর্ণকুমারী দেবীর লেখা বৃহৎ উপন্যাস। নেক্সট কাহাকে উপন্যাস, আপনারা অবশ্যই এই ডিটেলসগুলো মনে রাখবেন। এই কাহাকে উপন্যাসটি 1898 সালে প্রকাশিত হয়। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এই উপন্যাস প্রসঙ্গে বলেছিলেন, এটি লেখিকার সর্বোৎকৃষ্ট উপন্যাস। এই উপন্যাসটি লেখিকা স্বয়ং অ্যান আনফিনিশড সং নামে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। পরে 1910 সালে স্বর্ণকুমারী দেবীর বাইজি শোভনা দেবী দি হোম নামে কলকাতা থেকে ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। কাহাকে স্বর্ণকুমারী দেবীর সর্বোৎকৃষ্ট ভিন্নধর্মী সামাজিক উপন্যাস হিসেবে পরিচিত। এক আধুনিক শিক্ষিতা মহিলার প্রণয়ের ব্যর্থতার ইতিহাস এই উপন্যাসের প্রধান কথাবস্তু। এই উপন্যাসটি তিনি স্বামী জানকীনাথ ঘোষালকে উৎসর্গ করেছিলেন। মনোবিশ্লেষণ রীতির প্রথম প্রকাশ দেখা যায় এই উপন্যাসে। নেক্সট আছে বিদ্রোহ উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের সাথে স্বর্ণকুমারী দেবীর বিদ্রোহ উপন্যাসের সাদৃশ্য রয়েছে। বিদ্রোহ উপন্যাসে 200 বছরের পরবর্তী ঘটনা দ্বারা বিব্রত ভিল ও রাজপুতদের পরস্পর সম্পর্কের সমস্ত জটিলতা সূক্ষ্ম ও ব্যাপকভাবে বর্ণিত হয়েছে এই উপন্যাসে। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে বিদ্রোহ স্বর্ণকুমারী দেবীর সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস। গাথা কাব্যগ্রন্থ, চারটি কবিতা সংকলিত আছে এই কাব্যগ্রন্থে।
কাব্যগ্রন্থটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। কাব্যগ্রন্থটি অক্ষয়চন্দ্র চৌধুরীর অনুসরণে লেখা এবং ছন্দে বিহারীলাল চক্রবর্তীকে অনুসরণ করে লেখা হয়েছে। এখন আমরা স্বর্ণকুমারী দেবী রচিত উপন্যাসগুলি সম্পর্কে জেনে নেব, সাথে কবে প্রকাশিত হয়েছে এই স্বর্ণটাও জেনে নেব। দীপনির্বাণ 1876 সালে প্রকাশিত হয়, বিবার রাজ 1887 সালে প্রকাশিত হয়, ছিন্নমুকুল 1879 সালে প্রকাশিত হয়, মালতী 1880 সালে প্রকাশিত হয়, হুগলির ইমামবাড়ি 1888 সালে প্রকাশিত হয়, সাব্বিরের দিনরাত 1912 সালে প্রকাশিত হয়, বিদ্রোহ উপন্যাস 1890 সালে প্রকাশিত হয়, স্নেহলতা উপন্যাস 1892 সালে প্রকাশিত হয়, কাহাকে 1898 সালে প্রকাশিত হয়, ফুলের মালা 1895 সালে প্রকাশিত হয়, বিচিত্রা 1920 সালে, স্বপ্নবাণী 1921 সালে প্রকাশিত হয়, মিলনরাত্রি 1925 সালে প্রকাশিত হয়। এখন আমরা জানব ওনার বিখ্যাত নাটক এবং প্রহসনগুলো কবে প্রকাশিত হয়েছে। বিবাহ উৎসব 1892 সালে প্রকাশিত হয়, বসন্ত উৎসব এটি প্রথম ওনার গীতিনাট্য যেটা 1880 সালে প্রকাশিত হয়, রাজকন্যা 1913 সালে প্রকাশিত হয়, এরপর আছে দিব্যকমল, দেবকৌতুক এটি একটি কাব্যনাট্য যেটা 1906 সালে প্রকাশিত হয়, কনেবদল এটি একটি প্রহসন যেটা 1906 সালে প্রকাশিত হয়, যুগান্ত কাব্যনাট্য যেটা 1918 সালে প্রকাশিত হয়, নিবেদিতা 1917 সালে প্রকাশিত হয়, পাকচক্র এটা একটা প্রহসন 1911 সালে প্রকাশিত হয়, কৌতুকনাট্য ও বিবিধ কথা যেটা 1901 সালে প্রকাশিত হয়। উনার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের মধ্যে রয়েছে পৃথিবী যেটা 1882 সালে প্রকাশিত হয়, কাব্য কবিতার মধ্যে রয়েছে কবিতা ও গান যেটা 1895 সালে প্রকাশিত হয়, হাসি ও অশ্রু 1895 সালেই প্রকাশিত হয়। এরপর আছে কাব্যগ্রন্থ, গাথা কাব্যগ্রন্থ 1297 সালে প্রকাশিত হয়, এরপর আছে গীতিগুচ্ছ, ছোট গল্প বা গল্প গ্রন্থের মধ্যে রয়েছে গল্পস্বল্প যেটা 1889 সালে প্রকাশিত হয়, নবকাহিনী প্রকাশিত হয় 1892 সালে। শিশুপাঠ্য ও অন্যান্য রচনার মধ্যে রয়েছে সচিত্র বর্ণবোধ, বাল্যবিনোদ, আদর্শনীতি, প্রথম পাঠ্যপেকারণ, বিদায় গ্রহণ, সাথে স্বর্ণগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর আছে গান, স্বর্ণকুমারী দেবী 300+ গানের রচয়িতা, ঠাকুরবাড়ির সদস্যদের মধ্যে গান রচনার সংখ্যার দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পর স্বর্ণকুমারী দেবীর স্থান। স্বর্ণকুমারী দেবীর সম্মান ও স্বীকৃতি, 1927 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বর্ণকুমারী দেবীকে জগত্তারিণী স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেন, 1929 সালে তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন। এখন আমরা এক নজরে স্বর্ণকুমারী দেবী সম্পর্কে জেনে নেব, স্থানীয় ভাষায় নাম স্বর্ণকুমারী দেবী, জন্ম তারিখ 28 আগস্ট 1855 সাল, মৃত্যু তারিখ 3 জুলাই 1932 সাল, শিক্ষালাভ করেছিলেন বেথুন কলেজে, উনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী, দাম্পত্য সঙ্গী উনার জানকীনাথ ঘোষাল, উনার পেশা কবি, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ ও সমাজ সংস্কারক, উনার সন্তান হিরণময়ী দেবী, জ্যোৎস্নানাথ ঘোষাল ও সরলা দেবী চৌধুরানী, উনার চতুর্থ কন্যা উর্মিলা দেবী অল্প বয়সেই মারা যান। এখন আমরা প্রশ্নোত্তরে স্বর্ণকুমারী দেবী সম্পর্কে জেনে নেব, স্বর্ণকুমারী দেবী কত সালে জন্মগ্রহণ করেন? এখানে সঠিক অ্যান্সারটা হবে 28 আগস্ট 1855 সাল, যেটা এখনই আমরা জেনেছি। কোশ্চেন নাম্বার 2, স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস কোনটি? আনসার হবে দীপনির্বাণ। কোশ্চেন নাম্বার 3, দীপনির্বাণ উপন্যাসে কাদের কাহিনী ছিল? আনসার পৃথিবীরাজ সংযুক্তার কাহিনী। কোশ্চেন নাম্বার 4, স্বর্ণকুমারী দেবীর দ্বিতীয় উপন্যাসের নাম কি? আনসার বিবার রাজ। কোশ্চেন নাম্বার 5, স্বর্ণকুমারী দেবীর আদর্শ কে ছিলেন? আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 6, দেশ ছিলেন প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রকাশ্যে অংশগ্রহণ করেছিলেন? আনসারটা হবে স্বর্ণকুমারী দেবী। কোশ্চেন নাম্বার 7, পৃথিবী এই প্রবন্ধটি তিনি কাকে উৎসর্গ করেছিলেন? আনসার ওনার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে। কোশ্চেন নাম্বার 8, স্নেহলতা উপন্যাসটি কে লিখেছেন? আনসার স্বর্ণকুমারী দেবী। নেক্সট কোশ্চেন নাম্বার 9, বিদ্রোহ উপন্যাসটি কে লিখেছেন? আনসার স্বর্ণকুমারী দেবী। কোশ্চেন নাম্বার 10, স্বর্ণকুমারী দেবীর মিবার রাজ উপন্যাসটি কবে প্রকাশিত হয়?
আনসার 1887 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 11, বিদ্রোহ স্বর্ণকুমারী দেবীর সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস একথা কে বলেছেন? আনসার শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 12, স্নেহলতা উপন্যাসটি কোন নামে প্রথম প্রকাশিত হয়? আনসার পালিতা নামে। কোশ্চেন নাম্বার 13, স্বর্ণকুমারী দেবীর ঐতিহাসিক রোমান্স বিষয়ক একটি উপন্যাসের নাম হল? আনসার মিবাররাজ। কোশ্চেন নাম্বার 14, মুহাম্মদ মহসিনের জীবন কাহিনীর পটভূমিকায় লিখিত হয়েছিল? আনসার হুগলির ইমামবাড়ি। কোশ্চেন নাম্বার 15, কার মতে 19 শতকের সর্বোৎকৃষ্ট লেখিকা হলেন স্বর্ণকুমারী দেবী? আনসার সুকুমার সেন। কোশ্চেন নাম্বার 16, স্বর্ণকুমারী দেবীর লেখা শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি? আনসার স্নেহলতা। কোশ্চেন নাম্বার 17, মিউটিনি নামক ছোট গল্পের রচয়িতা কে ছিলেন? আনসার স্বর্ণকুমারী দেবী। কোশ্চেন নাম্বার 18, মিউটিনি নামক ছোট গল্প প্রথম কী নামে প্রকাশিত হয়? আনসার ছোটোখাটো মিউটিনি। এই ছোট গল্পে সিপাহি বিদ্রোহের ঘটনা বর্ণিত ছিল। কোশ্চেন নাম্বার 19, স্বর্ণকুমারী দেবীর পিতা ও মাতার নাম কি? পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম শারদা দেবী। কোশ্চেন নাম্বার 20, স্বর্ণকুমারী দেবীর স্বামীর নাম কি? আনসার জানকীনাথ ঘোষাল। কোশ্চেন নাম্বার 21, স্বর্ণকুমারী দেবীর উপন্যাসকে কয় ভাগে ভাগ করা যায়? আনসার দুই ভাগে। প্রথম হচ্ছে ঐতিহাসিক উপন্যাস যেমন দ্বীপ নির্মাণ, মিবার রাজ, বিদ্রোহ, ফুলের মালা ইত্যাদি। সামাজিক উপন্যাস যেমন ছিন্নমুকুল, মালতী, হুগলির ইমামবাড়ি ইত্যাদি। কোশ্চেন নাম্বার 22, স্নেহলতা গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে? আনসার 1899 সালে। কোশ্চেন নাম্বার 23, স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস দ্বীপ নির্মাণ প্রকাশিত হয়েছিল কত সালে? আনসার 1876 সালে। কোশ্চেন নাম্বার 24, প্রথম বাঙালি মহিলা উপন্যাসিক কে ছিলেন? আনসার স্বর্ণকুমারী দেবী। কোশ্চেন নাম্বার 25, ভীলদের সঙ্গে রাজপুত জাতি সংঘর্ষের কাহিনী বর্ণিত আছে কোন উপন্যাসে? আনসার মিবার রাজ উপন্যাসে। কোশ্চেন নাম্বার 26, স্বর্ণকুমারী দেবী রচিত বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ কোনটি? আনসার পৃথিবী। কোশ্চেন নাম্বার 27, স্নেহলতা উপন্যাস কয়টি খণ্ডে প্রকাশিত হয়েছিল? আনসার দুইটি খণ্ডে। কোশ্চেন নাম্বার 28, স্বর্ণকুমারী দেবী সম্পাদিত পত্রিকার নাম কি? আনসার ভারতী। কোশ্চেন নাম্বার 29, দেব কৌতুক যুগান্ত স্বর্ণকুমারী দেবী রচিত কি ধরনের রচনা? আনসার কাব্যনাট্য। কোশ্চেন নাম্বার 30, স্বর্ণকুমারী দেবীকে কবে জগত্তারিণী স্বর্ণপদক দেওয়া হয়েছিল? আনসার 1927 সালে। কোশ্চেন নাম্বার 31, পৃথিবীরাজ সংযুক্তার কাহিনী বর্ণিত আছে স্বর্ণকুমারী দেবীর কোন উপন্যাসে? আনসার দ্বীপ নির্মাণ উপন্যাসে। কোশ্চেন নাম্বার 32, স্বর্ণকুমারী দেবী মৃত্যুবরণ করেন কত সালে? আনসার 1932 সালে। কোশ্চেন নাম্বার 33, সখী সমিতি কে গঠন করেন? আনসার স্বর্ণকুমারী দেবী। কোশ্চেন নাম্বার 34, প্রথম ভারতীয় মহিলা কথাসাহিত্যিক কে ছিলেন? আনসার স্বর্ণকুমারী দেবী। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, স্নেহলতা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আনসার ভারতী পত্রিকায়। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আজ তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। যদি আপনাদের আজকের এই টপিক থেকে কোনো ডাউট থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনারা জয়েন হতে পারেন এডুকেট ত্রিপুরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।